পূর্ব লন্ডনের পপলারে নিহত বাংলাদেশি গৃহবধূ সোমা বেগম হত্যাকাণ্ডে তার স্বামীকে দোষী সাব্যস্ত করেছে ওল্ড বেইলি আদালত। আগামী 31 জুলাই তার স্বামী আমিনার রহমানের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে, অর্থাৎ সাজার মেয়াদ ঘোষণা করা হবে। আপনারা জানেন 2023 সালের 29 এপ্রিল রাতের বেলা সোমা বেগমকে বলা হয় তাকে অনেকটা হত্যা করে তাকে সুটকেসে ভরে নদীতে তার মরদেহ ফেলে দিয়েছিল স্বামী আমিনার রহমান। যদিও কোর্ট বলছে যে সময় তাকে সুটকেসে ভরা হয় সে সময় হয়তো সে জীবিত ছিল এবং পরবর্তীতে যখন নদীতে ফেলে দেওয়া হয় পানিতে ডুবেই মৃত্যু হয় সোমা বেগমের। সোমা বেগমের প্রেমিক শাহিন মিয়া, যিনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন, তিনি আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন ঘটনার দিন অর্থাৎ 29 এপ্রিল 2023 সালে রাতের বেলা আমিনার রহমান হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছিল শাহিন মিয়াকে এবং সে সময় শাহিন মিয়াকেও হত্যার হুমকি দেয়, সাথে সোমা বেগমের গলা চেপে ধরে মারধর করে। এই অবস্থায় ভিডিও কলটি কেটে যায়। পরবর্তীতে বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমিনার রহমান তাদের সন্তান সহ একটি কালো সুটকেস নিয়ে ওই ফ্ল্যাট থেকে বেরোচ্ছে এবং সেখান থেকে তার পরবর্তীতে সেটি সে লি রিভারে ওই সুটকেসটি ফেলে দেয়। ঘটনার 10 দিন পর পুলিশ লি রিভারের ডাউন সাইড থেকে সুটকেস ভর্তি সোমা বেগমের লাশ উদ্ধার করে এবং এই ঘটনায় অভিযোগে আমিনার রহমানকে আটক করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে বলে রাখি 2019 সালে ইসলামী শরীয়ত মতে টেলিফোনে সোমা বেগমের সাথে আমিনার রহমানের বিয়ে হয়েছিল এবং সে সময় আমিনার রহমান ছিলেন লন্ডনে এবং সোমা বেগম ছিলেন বাংলাদেশে। পরবর্তীতে তারা সোমারসেটে এসে বসবাস শুরু করে এবং 2023 সালের এপ্রিল মাসে পূর্ব লন্ডনের পপলারে এই ফ্ল্যাটে যেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সোমা বেগম সেখানে তারা বসবাস শুরু করে। তাদের দুটি সন্তান রয়েছে এবং সোমা বেগমের যখন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল আমিনার রহমান আসলে তাদের সন্তানকে সহ নিয়ে এবং একটি সুটকেস নিয়ে বেরোচ্ছিল, যে সুটকেসে ছিল আসলে সোমা বেগমের দেহ। ও আদালতে তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ আনা হয়েছিল, সেটি হচ্ছে আইনসম্মতভাবে দাফনে বাধা দেওয়া এবং সেটিও সেটিরও এখনও রায় হয়নি, সেটিরও রায় দেওয়া হবে। আদালতে সোমা বেগমের প্রেমিক শাহিন মিয়া, যিনি সংযুক্ত আরব আমিরাতে থাকতেন, তিনি সাক্ষ্য দিয়েছেন। সোমা বেগমও স্বীকার করেছিলেন যে তার সাথে শাহিন মিয়ার প্রেম রয়েছে এবং শাহিন মিয়া বলেছেন তারা টিকটকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হন এবং পরবর্তীতে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও সোমা বেগমের স্বামী আমিনার রহমান দাবি করেছিলেন সোমা বেগম শাহিন মিয়াকে যুক্তরাজ্যে আনতে চেয়েছিলেন, তারা একসাথে থাকতে চেয়েছিলেন এবং এজন্য আমিনার রহমানের কাছে অর্থ দাবি করেছিলেন 10,000 পাউন্ড। নয়তো সোমা বেগম হুমকি দিয়েছিলেন তাদের সন্তানদের ক্ষতি করার জন্য এবং এই ক্ষতি থেকে বাঁচানোর জন্যই আসলে আমিনার রহমান তাকে মারধর করেছে। কিন্তু হত্যার কথা কখনোই আমিনার রহমান স্বীকার করেননি। তবে পুলিশের তদন্ত এবং শাহিন মিয়ার সাক্ষ্য থেকে এটি প্রমাণিত হয়েছে আমিনার রহমানই গলা টিপে সোমা বেগমকে হত্যার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সুটকেসে ভরে নদীতে ফেলে দিয়েছে। এই কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 31 জুলাই এই সাজার মেয়াদ, আমিনার রহমানের সাজার মেয়াদ ঘোষণা করা হবে। এই ঘটনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক তোলপাড় তুলেছিল এবং এই রায়ের ফলে স্বস্তি প্রকাশ করেছে সোমা বেগমের পরিবার। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।